সারা দেশের মানুষের চিন্তা আর ভাবনাকে একসূত্রে গেঁথে তা নিয়ে আলোচনা করে সুন্দর ভবিষ্যতের দিশা প্রদান করতে 2014 সালে মন কি বাত অনুষ্ঠানের সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 28 মে রবিবার সারা দেশে সম্প্রচারিত হল এই অনুষ্ঠানের 101তম পর্ব। দলের কর্মী সমর্থক এবং নেতাদের সাথে নিয়ে রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে এদিন মন কি বাত অনুষ্ঠান শুনলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। দেশবাসীর কাছে পৌঁছানোর জন্য কেন্দ্রের মোদী সরকারের একটি প্রধান মাধ্যম হয়ে উঠেছে এই অনুষ্ঠান। জনগণের অংশগ্রহণই এই কর্মসূচির সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক মতবাদের বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর এক অভিনব প্রয়াস এই অনুষ্ঠান। মন কি বাতে বহুবার উঠে এসেছে ত্রিপুরা রাজ্যের নামও। সমগ্র দেশের সাথে পাল্লা দিয়ে কিভাবে স্বনির্ভর হচ্ছে ত্রিপুরা তা নিয়ে এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। রবিবার মন কি বাত অনুষ্ঠানের পর এমনটাই জানালেন মন্ত্রী টিঙ্কু রায়। ভবিষ্যৎ দিশা নির্দেশ পেয়ে উজ্জীবিত হয়েছেন বলেও এদিন জানান মন্ত্রী। অন্য ধরনের কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রমের বাইরে, আর যেটা ইনোভেটিভ আইডিয়া, অনেক মানুষ তাদের নিজেদের উদ্যোগে স্বনির্ভর হচ্ছে, সেগুলো মন কি বাতের মাধ্যমে উঠে আসছে। এরকম অনেক অজানা তথ্য যেগুলো সংবাদ মাধ্যম বা এমনিতে যেগুলো প্রকাশ পায় না, মন কি বাতের মাধ্যমে প্রধানমন্ত্রীর দ্বারা সেগুলো আমরা সাধারণ মানুষ যারা বিভিন্ন প্রান্তের তারা সেটা আমরা দেখি এবং সেটাকে নিজের জীবনেও আমরা যেন নিতে পারি, তার জন্য একটা অন্য ধরনের কার্যক্রম। তো আজকে 101তম কার্যক্রম ছিল। এই 101তম কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা আমাদের ত্রিপুরাকেও অনেকবার দেখেছি যে ত্রিপুরার ছেলেমেয়েরাও কীভাবে স্বনির্ভর হতে পারে। আমরা পেঁচাতলের একটা ঘটনা দেখেছি যেটা আমরা জানতামও না। এখানেও আমাদের একটা পাহাড়ি ভাই যেখানে নিজেকে নিজের মতো করে নিজের উদ্যোগে নিজে স্বাবলম্বী হয়েছে। আজকেও এরকম এক দুটা ঘটনা দেখলাম, যিনি ডিফেন্স থেকে রিটায়ারমেন্টের পরে নিজের উদ্যোগে এগ্রিকালচার সেক্টরে অনেককে নিয়ে একটা ভালো নিজেদেরকে স্বনির্ভর করে তুলেছে। তো একটা ভালো কার্যক্রম, সবার কাছে অনুরোধ থাকবে প্রত্যেক মাসে এই কার্যক্রমটা যেন সবাই দেখে। তাহলে রাজনীতির বাইরেও আমরা যে অনেক কিছু করতে পারি নিজেরা চাইলে সেটা এখান থেকে দেখা যায় এবং বোঝা যায়। আগামী দিনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথেই দেশ তথা রাজ্যের সার্বিক উন্নয়নে সর্বশক্তি দিয়ে কাজ করবে ভারতীয় জনতা পার্টি সরকার। এই কারণে দেশের যুবশক্তিকে উদ্বুদ্ধ করতে এবং এক ভারতের মহান চেতনাকে শক্তি দিতেই যুব সংগমের প্রচেষ্টা করেছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠান শোনার পর এমনটাই জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আরও বলেন, এদিন মোদীর বক্তব্যে উঠে এসেছে বিশ্বজুড়ে জল সংকটের কথাও। জল সংকট দূর করতে দেশের প্রতিটি জেলায় শুরু হয়েছে 75টি অমৃত সরোবর তৈরির কাজ। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির 101তম মন কি বাত অনুষ্ঠান উনি করেছেন। সেখানে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন যে আমাদের যুবা সংগম, আমাদের যুবকদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা উনি বলেছেন। সেই প্রোগ্রামের মাধ্যমে এক প্রান্ত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে সঙ্গম করার যে প্রয়াস উনি করেছেন, তার মধ্যে যুবকদেরকে বেশি আকৃষ্ট করে যুবা সঙ্গম নাম দিয়ে এই যুবকদেরকেও বিভিন্ন প্রদেশের আলাদা আলাদা কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন খুঁজে পাওয়ার যে প্রয়াস উনি করেছেন মন কি বাত অনুষ্ঠানে সেটা উনি রেখেছেন। এটা একটা আমাদের আগামী দিন যারা যুবকরা রয়েছেন তাদের একটা অনুপ্রাণিত করবে। পাশাপাশি জল সংরক্ষণ সম্পর্কে উনি আমাদেরকে অনুধাবন করেছেন। এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ আমরা সবাই জানি যে আমাদের কাছে যে গ্লোবাল ওয়ার্মিং চলছে তাতে এই যে জলের একটা বড় আমাদের প্রয়োজনীয়তা। মন কি বাত অনুষ্ঠানের 101তম পর্ব শুনে তাতে ভবিষ্যৎ দিশা নির্দেশ পেয়ে এদিন উজ্জীবিত হয়েছেন দলীয় নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।